হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বে ক্যান কুক চ্যানেলে আমি বিউটি আজকে এসেছি আপনাদের সঙ্গে একটা টু টিয়ার কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 2 পাউন্ডের, আর এটা হবে 2 টিয়ারের উপরে। কাস্টমারের ডিমান্ড ছিল যেন আমি একদম ডিপ ব্লু কালারের কেকটা বানাই, তো আমি যতটা পেরেছি, এটা হচ্ছে রয়্যাল ব্লু যেটা বলে, সেই কালারটা আমি মিক্সড করেছি ক্রিমের সঙ্গে। আর বেশ অনেকটাই কালার দিয়ে এই কালারটা আনতে হয়েছে, আর এতটাই গরম ছিল, আমার ভয় হচ্ছিল যে ক্রিমটা মেল্ট না হয়ে যায়, এত কালার আমাকে এখানে ইউজ করতে হয়েছে। যাই হোক, কাস্টমারকে তবু আমি বলেছিলাম যে বেশি কালার দেওয়া যাবে না, ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। আমি যতবার কালারটা মিক্সড করছিলাম, নিজে একটু টেস্ট করেও দেখে নিয়েছি যে ঠিক আছে কি নেই। এটা সবারই করা উচিত, কেননা কালার অনেক সময় কি হয় বোঝা যায় না, একটুতেই তেতো হয়ে যেতে পারে, আবার বেশি দিলেও তেতো হয়ে যেতে পারে। অনেকবারই আমি এই জিনিসটা খেয়াল করেছি যে সামান্য কালারেও তেতো হয়ে যাচ্ছে। যাই হোক, এই টিপসটা আপনাদের দিলাম। আমি এখানে 2টো টিয়ার রেডি করে নিয়েছি কথা বলতে বলতে। এই জিনিসটি খেয়াল করেছেন, আমি একটা প্যালেট নাইফ দিয়ে ধরে উপরে একটা মোটা স্ট যেটা ডাবল বলে সেটা দিয়ে একটার উপর আর একটা রেখেছি। তারপরে আমি এই যে বর্ডারটা করে নিচ্ছি, এটা হচ্ছে একদম মিডিয়াম সাইজের স্টার নজেল, সেটা দিয়ে বর্ডারটা করছি। নজেলগুলোর নাম্বার না থাকার জন্য আমি কোনোবারেই এটা বলতে পারি না কত নাম্বার নজেল। যাই হোক, ডিজাইনটা দেখলেও নিশ্চয়ই বুঝতে পারছেন যারা আগেও কাজ করেছেন, নতুন যারা তাদের ক্ষেত্রে বোঝা সম্ভব নয়। আজ এখানে আমি কয়েকটা গোলাপ বানাবো, তবে আমি এখানে একটাই গোলাপ মেকিং দেখাচ্ছি। এখানে আমি নূর R11 নজেলটা ইউজ করেছি। আমি একদম ধীরে ধীরে দেখাচ্ছি কিভাবে আমি গোলাপটা বানিয়েছি। প্রথমে একটা কলি বানিয়ে নিয়েছি, মানে যেটা একদম ভেতরের অংশ, একদম কুঁড়ি যেটা, সেটা বানিয়ে আস্তে আস্তে ফুলটা আমি রেডি করেছি। এবারে যেখানে ফুলগুলো রাখবো সেখানে একটু ক্রিম দিয়ে নিয়েছি যেন ফুলটা একটু উঁচু থাকে, আর যদি আমার সরানোর প্রয়োজন হয় আমি যেন খুব ইজিলি জিনিসটা সরাতে পারি, সেই কারণেই একটু ক্রিম দিয়ে নেওয়া। আমি এটা নিচে টিয়ারের উপরে রাখলাম, আর একটা হচ্ছে বোর্ডের উপরে, 2টো 2টো করে রাখবো। এগুলো বানানো আর আমি দেখালাম না, কেননা আমি তো ডেইলি দেখাই আপনাদের বানানোগুলো। যাই হোক, এখানে আমি পাইপিং ব্যাগটা মাঝখান থেকে কেটে নিয়েছি, ছোট্ট করে ছোট ছোট পাতা বার হচ্ছে, কত সুন্দর দেখুন। আর এখানে আমি মানে গ্রিন কালারটা একদম লাইট গ্রিন দিয়েছি, মানে 1 ড্রপ কি 2 ড্রপ দিয়েছিলাম, বেশিরভাগটা সাদা ক্রিম ছিল, যার জন্য কালারটা এত সুন্দর ব্রাইট একটা কালার এসেছে। এখানটায় ডিপ কালার দিলে মোটেও ভালো লাগতো না, কেননা কেকটা আমার ডার্ক ব্লু, সেই কারণে পাতার রঙটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি যেন একটু দেখতে ভালো লাগে। আর কয়েকটা 0 সাইজের সুগার বল এখানে আমি দিয়ে দিলাম। এই যে আমার কেকের ফাইনাল লুক। অবশ্য এটা আমি অফ ক্যামেরায় আরও কিছু করেছিলাম, মানে 0 সাইজের পার্লগুলো বিভিন্ন দিক থেকে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।